নমস্কার, আমি বর্ষা। পূর্বি নিউজ আপডেটে আপনাদের স্বাগত। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বসিরহাটের সোনাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে ধৃত 14 জন বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বাংলাদেশের ময়মনসিং এলাকার 14 জনকে বৃহস্পতিবার বসিরহাটের সোনাডাঙ্গা থেকে আটক করে বিএসএফ। তাদেরকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় জওয়ানেরা। গতকালই তাদেরকে বসিরহাট আদালতে তোলা হলে ধৃতদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। পূর্বি নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। গরু পাচারের গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি সমর্থকেরা। বৃহস্পতিবার দুপুর থেকেই গরু পাচারের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছিল বারাসাত ও মধ্যমগ্রাম থানার পুলিশ বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। পূর্বি নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, মধ্যমগ্রাম। জল অপচয় কমানো এবং বিদ্যুৎ সাশ্রয় করার উদ্যোগকে সামনে রেখে কেন্দ্র সরকারের বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তি বিভাগে আয়োজিত প্রজেক্ট কম্পিটিশনে রাজ্যের মধ্যে প্রথম হয়ে জাতীয় পুরস্কার পেয়েছে বাগদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজ চক্রবর্তী। ছোট থেকে গ্রাম্য পরিবেশে বেড়ে উঠতে উঠতে চাষের কাজে জল নষ্ট হচ্ছে এই বিষয়টি অনুভব করে রাজ। ভাবনাটা তাই মাথাতেই ছিল, কিভাবে জল অপচয় কমানো ও বিদ্যুৎ সাশ্রয় করা যায়। বাগদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজ চক্রবর্তী বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তি বিভাগের আয়োজিত প্রজেক্ট কম্পিটিশনে রাজ্যের মধ্যে প্রথম হয়ে ইতিমধ্যেই সবার নজর কেড়েছে, যদিও রাস্তাটা মোটেও সহজ ছিল না। সারা ভারতের সমস্ত রাজ্যগুলির উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচিত ছাত্রদের ব্লক, জেলা, রাজ্য পেরিয়ে তাই পৌঁছাতে হয় দিল্লিতে। এই রাজ্যের মধ্যে 6 জন প্রতিযোগীর মধ্যে জাতীয় পুরস্কারটি নিজের ঝুলিতে ভরেছে রাজ। তার এই সাফল্যে খুশি রাজের বাবা ব্রজলাল চক্রবর্তী। ছেলের সার্থকতায়, ছেলের সাফল্যতায় পিতা হিসেবে তো আমি খুশি, তার থেকেও বড় খুশি ওর পাশে থাকতে। এই হচ্ছে ব্যাপার। আমি সাহায্য করেছি তার ম্যাটেরিয়াল কেনা দিয়ে, তার লেখা দিয়ে, তার পেপার দিয়ে, তাকে দিল্লি নিয়ে যাওয়া আসা, তাকে অল দি টাইম মানে বটগাছের ছায়ার মতন বাবা হিসেবে যেটা করতে হয় সেই জন্য আমি সবই করেছি। ছাত্ররা সন্তানের মতো, তাই রাজের সাফল্যে ভীষণ আনন্দিত বাগদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস। ও ছেলে আমাদের তো স্টুডেন্ট শুধু না, আমরা মনে করি আমাদের এখানকার যারা ছেলে মেয়েরা পড়ে সবাই আমাদের সন্তান। সেই হিসাবে শিক্ষক শুধু না, অভিভাবক বলি, পিতা বলি, সেই হিসাবে সন্তানের গৌরবে যতটা গর্বিত হওয়া যায় তো কথাই প্রকাশ করা খুব মুশকিল। তবে আমাদের রাজ্য থেকে যে ও একা 6 জন মাত্র গেছিল, তার মধ্যে থেকে যে ও এই জাতীয় পুরস্কারটা পেয়েছে, এটা আমাদের সবার পক্ষেই আনন্দের, ভীষণ আনন্দের। আরও এর সঙ্গে ওর নিজস্ব কৃতিত্ব, নিজস্ব চিন্তাভাবনা, সঙ্গে যে টিচার ওকে গাইড করেছে আমাদের শিক্ষক অভিজিৎ সিং। রাজের এই সাফল্য পাওয়ার জন্য তার শিক্ষকেরা তাকে বহুভাবে সাহায্য করেছে। জাতীয় পুরস্কার যে তাকে পেতেই হবে তা আগে থেকেই রাজকে জানিয়ে দিয়েছিলেন শিক্ষক অভিজিৎ খেল। আমরা স্কুলের পক্ষ থেকে সবাই খুব খুশি, আর ও তো আমাদের খুবই প্রিয় ছাত্র, সেই জন্য এবং ও একাধিকবার এর আগেও চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়, আমরাই নিয়ে গেছিলাম, সে খুশি বলে বোঝানো মুশকিল। এবং আমি চাইবো এর পরেও ও যেন এই ধরনের কিছু প্রজেক্টে ইনভলভ হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড ওকে জিততেই হবে, এটা আমি ওকে বলেছি। আগামী দিনে জলের ভয়াবহ সমস্যা আসতে চলেছে তা বুঝেই এ কথা মাথায় এসেছিল। আর গ্রামের চাষের জল অপচয় যাতে বন্ধ হয় তাই এই ভাবনা। তবে শিক্ষক ও বাবা মায়ের সহযোগিতা ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব হতো না, জানান এই ছাত্র। আমি প্রত্যক্ষ করেছি একদম গ্রাম বাংলায় থেকে যে কৃষকরা কৃষিক্ষেত্রে জলের অপব্যবহার করছে, এবং আমি পড়াশোনা করার মাধ্যমে এটাও জানতে পেরেছি যে আমাদের আসন্ন ভবিষ্যতে জলের যে ভয়াবহ সমস্যা আছে। এবং এক্ষেত্রে উল্লেখের বিষয় যে ভবিষ্যতের মূলত রাজনীতির বিষয় এবং তৃতীয় বিশ্বের একটা সম্ভাবনায় অংশ হচ্ছে জল। এবং এক্ষেত্রে আরেকটা মানে অতি উল্লেখনীয় বিষয় যে জাম্বেসিতে, জাফরিয়ার বিভিন্ন প্রদেশে যেখানে 1 লিটার জলের দাম আর 1 লিটার ফলের রসের দাম সমান, সেই কারণে আমার মাথায় এই বর্তমানে আমাদের ভারতবর্ষে যে আসন্ন জনসংকট আসছে তার মোকাবিলা করার জন্য আমার এই ধরনের চিন্তাভাবনা মাথায় এসেছে। মানে আমার কাজটাকে সাফল্য লাভ করতে যে মানুষ আছে, সেটা হচ্ছে আমাদের গাইড টিচার অভিজিৎ শীল আছে, তারপরে আমার বাবা,
রুজলাল চক্রবর্তী, তারপরে আমার দুই বন্ধু ছিল, তারপরে সর্বোপরি হচ্ছে আমার হেড স্যার আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছেন, আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা, এবং এজন্য আমার দিল্লিতে আমার স্ক্রিপ্টে সাহায্য করেছেন আরেকজনের নাম, তিনি হচ্ছেন আমারই দাদাই বলা যায় প্রসেনজিৎ রায়চৌধুরী, খুবই সাহায্য করেছেন আমি দিল্লিতে স্ক্রিপ্ট করে দেওয়ার জন্য, এদের নাম আমি যথেষ্টভাবে উল্লেখ করছি এখানে। জাতীয় পুরস্কার মিলেছে ঠিকই, কিন্তু সেই আবেগে ভাসতে চায় না রাজ। মাটি ছুঁয়ে থেকে এই মাটির জন্যই নতুন কিছু করতে গবেষণা করতে চায় সে। ইচ্ছা আছে পদার্থবিজ্ঞানের উপরেই গবেষণা করব। বাবা মা শিক্ষক শিক্ষিকা সবাই খুব খুশি। পুরবি নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বাগদা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামী দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3,000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Jashor Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার টি সি সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপরত, পিএল মেডিকেল গলি, হাবড়া। Direct and on spot admissions for BEd session 2014-2015. Eligibility: the candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges rupees 47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number
9126427861. GA Memorial College of Education. Always in your sincere service. নারী পাচারের সাথে যুক্ত সন্দেহে মহিলা সহ এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বনগাঁর সুভাষপল্লী এলাকায়। নারী পাচারে সক্রিয় থাকায় বরাবরই উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্তবর্তী এলাকার নাম, যার মধ্যে অন্যতম হল বনগাঁ। ভালোবাসার অছিলায় সোহনারা খাতুন নামে বছর বয়সের এক তরুণীকে বিয়ে করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার অভিযোগ উঠল ওই তরুণীর স্বামী সহ দুই বাংলাদেশের শীলা আক্তার এবং শামীম হোসেনের বিরুদ্ধে। আর এই নারী পাচারের সাথে যুক্ত অন্য দুই মূল পাণ্ডা হল বনগাঁ সুভাষপল্লী জীবন বিশ্বাস এবং সুধাংশু গায়েন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে জীবন বিশ্বাস এবং সুধাংশু গায়েনকে সন্দেহ করত ওই এলাকার বাসিন্দারা। বুধবার তাদের সন্দেহ আরো দৃঢ় হয় স্থানীয় মানস মেহান্তের নেতৃত্বে। সুধাংশু গায়েনের বাড়ি থেকে বাংলাদেশে ওই দুই পাচারকারীদের আটক করে গণধোলা দেয় স্থানীয় বাসিন্দারা। তারপর বনগাঁ থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই দুই বাংলাদেশের সহ জীবন বিশ্বাস ও সুধাংশু গায়েনকে। সোহনারা খাতুনকেও হেফাজতে নিয়েছে বনগাঁ থানার পুলিশ। একটা নারী পাচারকারী চক্র এলাকায় দীর্ঘদিন একটা ছেলে বিষয়ে জড়িত ছিল, সেটা আমরা ধরতে পারছিলাম না এবং আমরা চোখে চোখে রাখতাম। কিন্তু সেটা গতকাল সেই বিষয়টা জানাজানি হয়, আমাদের পাড়ার ছেলেপেলেরা সেই বিষয়টা ধরে এবং হাতে নাতে তাদের পাওয়া যায়। এবং তারপরে আমি সেটা তাদের সকালবেলায় সেই যে মেন মহিলা, যে মহিলাকে বিক্রি করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল, সে কাঁদতে কাঁদতে আমার বাড়ির সামনে চলে আসে। আমি তখন তাকে আটকাই এবং তার মাধ্যম থেকেই তাকে কে নিয়ে এসছে এবং বাড়ির পাশে যে ছেলেটা তাকেও আমরা ছেলে পেলে যে তার বাড়িতে ধরে নিয়ে আসি এবং সে কোথায় তাদের যে মেন যে পাণ্ডা দুজন ছিল তাদের কোথায় রেখেছিল তাদেরকেও সেইখান থেকে আমরা এলাকার ছেলে পেলে দিয়ে আমার ছেলে পেলে ছিল তারা যে ধরে নিয়ে আসে, ধরে তাদের তিনজনকেই আমি আমার অফিস ঘরে আটকাই এবং তারপরে আমি প্রশাসনকে খবর দিই। তিনজন, তার ভিতরে একজন মহিলা মেন, তার মোবাইলে অজস্র মেয়েদের ছবি পাওয়া গেছে এবং আর একটা মোবাইল, তাতেও বিভিন্ন মোবাইলের নাম্বার, সে মোবাইল দুটো আমরা প্রশাসনের কাছে তুলে দিয়েছি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয়হীন মানুষেরা খোঁজেন আপন ঠিকানা, আর সেই ঠিকানা কতটা নির্ভরযোগ্য, কতটা আনন্দের সেটা জানতেই পূর্বী বাংলার বিশেষ নিবেদন শেষ আশ্রয়। এলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। বৈদিক যুগ পেরিয়ে আমরা আজ একবিংশে। সাংস্কৃতিক পরিমণ্ডলে হাওয়া লেগেছে প্রাচীন সাজসজ্জার। পুরুষ মহিলা সমান্তরালভাবে নিজেদেরকে সাজিয়ে নেন প্রাচীনত্বের সজ্জায়। তেমনি বানপ্রস্থ বা সন্ন্যাস গ্রহণের নতুন ফর্ম বৃদ্ধাশ্রম। কতটা সুখকর, কতটা আনন্দের এই বৃদ্ধবাসর, সে কথা জানতেই পূর্বী বাংলা হাজির এক বৃদ্ধাশ্রমে বিশ্রাম, খাওয়া দাওয়া সহ নির্ভাবনায় দিন যাপন সবই আছে, তবুও কোথাও যেন একাকিত্ব। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা সব কথার মাঝেই বারবার ফিরে আসেন নিজের পরিবারে। কিন্তু ছেলের কোনো ব্যবস্থা হয়নি, ছেলেকে কোনো জায়গায় দিয়ে আমাকে নিয়ে যাবে সেটা হয়ে উঠছে না। সব সময় মনে পড়ে, থাকতে পারি না যখন মনে পড়ে। ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি। পরিবারের জন্য চোখে জল, অফুরন্ত সময়, টিভি দেখতে দেখতে আনন্দ খুঁজে নেওয়া, সেই আনন্দ ক্ষণস্থায়ী, জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে ওঠে আরো প্রগাঢ়। সুভদ্রা দাশগুপ্ত, মঞ্জুরানী ভট্টাচার্য কিংবা পার্বতী সাধুকা, সকলেরই একই অনুভূতি। ভালো আমার লাগে না, পাঁচ ছয় বছর আছি তো, এক নাগারে এটা চার পায়ে ঠেউ বসে শুয়ে থাকা। তবে বেশ ভালো আছেন প্রদীপ কর, অমলেন্দু প্রসাদ প্রমুখেরা। এইভাবে মোটামুটি সবার সাথে মিশে আমাদের চলে গেছে, দিন কেটে যাচ্ছে। কারণ আমি অবিবাহিত, আমি বাইরের বাড়িতে থাকতাম, অন্যদের সাহায্যে বাড়িতে থাকতাম, এখন আমি কার উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। এখানে এখন আমরা বাড়ির মতো নিয়ে আসছি, তো এখানে মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে সব কিছু, পরিবেশগত ভাবে যারা পুরনো তাদের উপরে শ্রদ্ধা ছিল, বিনয়ী হোক। শ্রদ্ধা এবং বিনয় না থাকলে মানুষ বড় হতে পারে না।
অনুভূতি যাই হোক, সব হারিয়ে নিশ্চিন্তের আবাসস্থল কিন্তু এই বৃদ্ধাশ্রম। সকলে মিলে একটাই পরিবার, এটাই বা কম কি। পূরবী নিউজের জন্য বিজয় ও সঞ্জয়ের রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ, ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে, সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র, ঠিকানা হাবড়া, পুরানো UBI গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা। নতুন ব্যান্ড কোরালসের নতুন অ্যালবাম নিস্তব্ধতা মুক্তি পেল সম্প্রতি, আর এই মিউজিক রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিধু। তরুণদের উৎসাহ দেবার জন্যই এই মিউজিক রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। আর পাবো না কোনদিন, হারিয়েছি শেষ।
কোরালস, এটা আমাদের প্রথম অ্যালবাম অ্যাকচুয়ালি নিস্তব্ধতা। নিস্তব্ধতা কারণ এই কারণে, কারণ আমরা চুপ করে বসে নিই, আমরা একটা কাজের মধ্যে আছি। এখানে আমরা যে জনারটা কভার করেছি সেটা হচ্ছে সফট রক, অল্টারনেটিভ অ্যান্ড প্রোগ্রেসিভ। তিনটে জনার রয়েছে অ্যালবামটায়, আটটা গান আছে, যে যেমন শুনতে পছন্দ করে শুনবে। খানিকটা মেটাল মতোও আছে। তো প্রথম যে গানটা রয়েছে অপেক্ষা, এটা আমাদের অনেক পুরনো একটা গান, তো এটা দিয়ে ওর জন্য আমরা স্টার্ট করেছি। এবং আমাদের যে পপুলার গান একটা আছে অভিমানী, সেই গানটা আমরা রেখেছি 4 নম্বরে। তো আমরা 2009 থেকে করছি, আমরা মধ্যমগ্রামের ব্যান্ড, বলা চলে নর্থের ব্যান্ড অ্যাকচুয়ালি। তো এটা আমাদের প্রথম অ্যালবাম, সবাই শুনবেন, আশা করি ভালো লাগবে, এবং অবভিয়াসলি আমাদের ফিডব্যাকটা জানাবেন আমাদের ফেসবুক পেজে, কোরালস দ্য ব্যান্ড অফিসিয়াল। একটা ফিল্মের প্রোডাকশনে যে পরিমাণ টাকা লাগে, যে পরিমাণ টাকা খরচা হয়, তার গানের জন্য রেকর্ডিং মিক্সিং ইত্যাদির জন্য যেভাবে খরচা করা হয়, মোর ইম্পর্টেন্টলি তার পিকচারাইজেশনের জন্য যখন তখন সুইজারল্যান্ড চলে যাওয়া হয়, অন্তত মরিশাস। তো আমাদের তো দৌড় খুব বেশি হলে কার্শিয়াং অব্দি আর কি, তো কিংবা মন্দারমণি হাতের কাছে আছে। তো সেই মতো অবস্থায় একটা মিউজিক ভিডিও নন ফিল্ম ক্যাটাগরি ধরেই বলছি আমি, মানে ব্যান্ড ডেফিনেটলি ইজ এ মেজর পার্ট অফ দ্যাট, তবু নন ফিল্ম ক্যাটাগরি পার্সে আমি বলছি যে, কাজেই মিউজিক ভিডিওর কোয়ালিটি দিয়েও আমরা কম্পিট করে উঠতে পারছি না। আর ইন এ সোসাইটি ওয়ে টেলিভিশন রুলস, সেখানে ভালো মিউজিক ভিডিও যদি সারাক্ষণ পাম্পিং না করা হয় অডিয়েন্সের মাথার মধ্যে, তাহলে সেই জিনিসটা রেজিস্টার করাটা মুশকিল হয়ে যায়। আমার মনে হয় ব্যান্ড এবং নন ফিল্ম মিউজিক সেরকম একটা জায়গায় পিছিয়ে পড়ছে। তাতে ব্যান্ড বা নন ফিল্ম আর্টিস্টদের যত না দোষ, তার চেয়ে আমি বলবো যে পুরো সিস্টেম, পুরো ইন্ডাস্ট্রির সমস্যা এটা। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ টাকার সার্কুলেশন হয়, অডিও ইন্ডাস্ট্রিতে সেই পরিমাণ টাকার সার্কুলেশন হয় না। তার অন্যতম প্রধান কারণ পাইরেসি, ডাউনলোডেবলস, ফ্রি ডাউনলোডেবলস। কাজেই মানুষকে একটু সচেতন হতে হবে, নিয়ম কানুন আর একটু টাইট করতে হবে, অডিও কোম্পানিদের একটু তেড়ে ফুড়ে উঠতে হবে, তবেই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে অডিও ইন্ডাস্ট্রি কম্পিট করতে পারবে, তবেই আমরা নন ফিল্ম আর্টিস্টরা বেঁচে যাব। পুরবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পুরবি নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।